হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারমাসিয়া চা বাগানে। এটা নাজিরহাট বাজার থেকে অল্প কিছু দূরত্বে, খুবই চমৎকার একটা জায়গা। আজকে আমরা এসেছি এখানে পরিদর্শনে, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের, আমাদেরও খুবই ভালো লাগছে। আমরা এলাকাটা ঘুরে দেখছি, খুবই চমৎকার একটা জায়গা। চা বাগান এমনিতে ছবিতে দেখতেও খুব ভালো লাগে, ভিডিও দেখেছি খুবই ভালো লাগছে, আজকে লাইভ দেখার জন্য এসেছি। এবং খুবই চমৎকার একটা জায়গা, পাহাড়ের মধ্যে খুবই চমৎকারভাবে ঢালু হয়ে নেমে এসেছে চা চা চায়ের গাছগুলো, একদম সবুজ, মনে হচ্ছে সবুজ পাহাড়। আমারও ভালো লাগছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগছে। পড়ন্ত বিকেলে রাখাল তাদের গরুগুলো নিয়ে যাচ্ছে। চায়ের গাছগুলো পাহাড় থেকে সবুজ হয়ে ঢালু হয়ে নেমে এসেছে। এদিকে পড়ন্ত বিকেলের দৃশ্য দেখা যাচ্ছে, সূর্য মেঘের আকালে আড়ালে চলে গেছে। একদিকে পুরো চা বাগান, আর অন্যদিকে সবুজ পাহাড়, অস্তগামী সূর্য। পাখির কিচিরমিচি শোনা যাচ্ছে, এটা কতদিন শুনি নাই, এটা অনেকদিন শুনি নাই, তো আজকে অনেকদিন পর এখানে পাখির কিচিরমিচি শুনতে পারতেছি। এটা খুবই সুন্দর একটা বলা চলে যে অনুভূতি। আরে যে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে যে একদম বিশুদ্ধ, তাই না? মনে হচ্ছে অনেকদিন পর বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি। না, এদিকে আর যাওয়ার সুযোগ ছিল না বাইক নিয়ে। হ্যাঁ, বাইক নিয়ে আসলে কথা বলতাম। আমরা বাইকটা রেখে এদিকে আসতেছি, মানে এই পাহাড় থেকে কিছুটা নেমে যাচ্ছে আর কি। এদিকে আর বাইক নিয়ে আসা সম্ভব হয়নি আর কি, তো বাইক আমরা উপরে রেখে নিচে নামতেছি আর কি। যে দেখা যাচ্ছে চা বাগানের সবুজ 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 চায়ের গাছগুলো। এখান থেকে সামনে এগোনো যাবে না, যাওয়া যাবে বটে, বাট এই মুহূর্তে আসলে আমরা যেতে পারছি না আর কি, আমাদের ব্যাক করতে হবে। চা বাগানের শান্ত সুন্দর সৌম্য প্রকৃতি, সাথে পাখির কাকলি, এই পড়ন্ত বিকালের সময়টাকে খুব উপভোগ্য করে তুলছে। ফেরার পালা। অনেকদিন ধরে আমরা এই ধরনের প্রকৃতির সাথে একাত্ম হতে পারিনি, শহরের এই ব্যস্ত পরিবেশ আর বলা চলে জঞ্জালময় জীবন থেকে মাঝে মধ্যে একটু ডিটাচ হয়ে আসতে হয় জীবনটাকে আরও সুন্দর আরও বর্ণিল করতে। তো খুবই চমৎকার লাগছে আজকের এই বিকেলটা, পড়ন্ত বিকেলটা খুব ভালো কাটলো, খুবই ভালো কাটলো। আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন, আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আপনারা যারা দেখছেন আপনাদেরও ভালো লাগছে আশা করছি। তো সবাই ভালো থাকবেন।